আজকে বর্দাকে ভোরবেলা ফোন করেছিলাম, আমার বর্দা বলছে আমি এখন হসপিটালে আছি, তমলুকে, তোরা বেলা একটু আয়। কোনো মানে নিয়ম শৃঙ্খলাটা নেই বলেই তো হচ্ছে, চাকরি করতে গিয়েছিল বলেই তো ঘটনাটা হলো। শুধু পুলিশটাই মানে হচ্ছে, আর কই কিছু কই হয় না, পুলিশটাই মানে দোষীর দিকে ধরতে যে এরকম হচ্ছে, তার দিকেই মরতে হচ্ছে। সঠিক বিচার পেলে তো আমার মনে হয় ভালো হবে, কিন্তু আমি কি পাবো সঠিক বিচারটা? আমার মনে হয় যে রাজ্যের দুষ্কৃতি অনেক বেশি বেড়ে গেছে, তাই জন্যই এরকম হচ্ছে। আইন শৃঙ্খলা ঠিক মতন হয় না, তাহলে নিশ্চয়ই এরকম হতো না। আমরা চাইছি আইন শৃঙ্খলা ঠিক মতন হোক, আর কোনো মায়ের কোল থেকে এরকম সন্তান যেন না ছেড়ে চলে যায়। যারা ঘটালো তাদের যেন শাস্তি হয়, তারা পাপ্য তাদের শাস্তি যেন পায়। বাড়িতে তো একমাত্রই রোজগারি দাদা ছিল, তো কি অবস্থা এখন দাঁড়ালো? এখন অবস্থা এবারে এই দুটো ভাই যদি পারে তো চালাতে, সংসার চালাবে, তা না হলে কোনো রকমে চলবে।